এখন হচ্ছে সকালের সময়, আর আমি আমার হাজব্যান্ডের জন্য খাবার বানাচ্ছি। আমি ওকে টোস্ট করে দিচ্ছি, আর আজকে আমি ওকে ডিম দেব না, কারণ আজকে বৃহস্পতিবার, ওই জন্য ডিম দেব না, জাস্ট বাটার দিয়ে টোস্ট করে দেব, আর ও ওটাই চা দিয়ে খেয়ে চলে যাবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আর হচ্ছে আজকে কিবার বলো তো, আজকে বৃহস্পতিবার, আর এখন আমি সকালে সব রান্নাবান্না শুরু করে দিয়েছি, আর হাজব্যান্ড চা আর বাটার দিয়ে ওর টোস্ট করে দিয়েছি, ওটাই খেয়ে চা দিয়ে খেয়ে চলে গেছে। ওর শরীরটা একটু ভালো না, একটু জ্বর জ্বর হয়েছে, তো আমি বললাম যে তুমি খেয়ে দে, প্যারাসিটামলটা খেয়ে তবেই তুমি যাও দোকানে, না হলে তোমার শরীরটা খারাপ করবে। তো ওই জন্য ওকে আমি ও খাবারটা করে দিয়েছি, ও খেয়ে চলে গেছে। আর এদিকে আমি রান্না বসিয়েছি, আর মেয়ের ঝোল করছি, মেয়ের ঝোল করেছি, করতে বসিয়েছি, আর একদিকে ভাত বসিয়েছি, আর এদিকে আমি সব সবজিগুলো কেটে নিয়েছি। তো আজকে কী কী রান্না করবো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো, এখানে গাজর আর আলু কেটে রেখেছি। আমি গাজর আলু ক্যাপসিকাম দিয়ে আজকে করব পনিরের তরকারি। আর এই যে এখানে আমড়াগুলো ছুলে ছুলে রেখে দিয়েছি, আমি তিনটে আমড়া নিয়েছি, এগুলো হচ্ছে বিলাতি আমড়া, এগুলো দিয়ে করব টক, মানে চাটনি করব। আর এখানে দেখো, এখানে আমি আদা লঙ্কা নিয়েছি, সবজিতে দেব, ডালেও দিতে হবে, ওই জন্য ক্যাপসিকাম কেটে রেখেছি। আর এখানে ঝিঙা কেটে রেখেছি, আমি ঝিঙা ডালে দেব, মুগের ডাল করব, সেখানে ঝিঙা দেব। আর এই যে দেখো, এখানে ঝিরি ঝিরি করে একদম আলু ভেজে রেখেছি, সরি আলু কেটে রেখেছি, তো এটা জল দিয়ে ভিজিয়ে রেখেছি, এটা আমি ভাজবো ঝিরি ঝিরি করে, একদম মচমচে আলু ভাজবো। তো এই হবে আজকে আমাদের লাঞ্চের জোগাড়, তো এই হবে লাঞ্চ। তো লাঞ্চের সব জোগাড় করে নিয়েছি, আর এখন রান্না করব, তাহলে জাস্ট হয়ে যাবে। চাল ধুয়ে এনেছি, এখন চালটা ছেড়ে দেব। আর আজকে না ওয়েদারটা একদম কি বলবো, রোদ ওঠেনি, একদম আকাশটা কেমন অন্ধকার হয়ে আছে। আর সকালে যখন ঘুম থেকে উঠেছিলাম ধরো 7টার দিকে, তখন তো পুরো মেঘ একদম কালো করে এসেছিল, কিন্তু বৃষ্টিটা হয়নি। তো আমার মনে হয় আশেপাশে কোথাও বৃষ্টি হয়েছে, বাট আমাদের এদিকে হয়নি, কিন্তু মেঘটা পুরো কালো হয়ে এসেছিলো, মানে অন্ধকার হয়ে গেছিলো, মনে হচ্ছিলো বিকেল হয়ে গেছে এরকম। বাট বৃষ্টিটা হলো না, একটু এখন একটু আকাশটা পরিষ্কার হয়েছে ঠিকই, কিন্তু রোদ ওঠেনি, আর ওয়েদারটা বেশ ভালো, আর গরমও লাগছে না, আজকে খুব ভালো লাগছে। জানো তো ওয়েদারটা খুব ভালো আজকে পড়েছে, কিন্তু আমার মনে হয় বৃষ্টি হবে, বৃষ্টিটা হলো না বাট হবে, তো এই ওয়েদারটা খুব ভাল লাগে। তো ওই জন্য ভাবলাম যে করে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই, তাহলে একটু বসে থাকতে পারবো, আর ঘরের টুকিটুকি কাজগুলো করতে পারবো, মানে ঘর দুয়ারগুলো গোছাতে পারবো একটু তাড়াহুড়ো করে, ওই জন্যে। আর তোমাদের হয়তো মনে হতে পারে যে আমার এই যে বারে বারে গ্যাস ওভেনটা মোছার একটা বাতি, কিন্তু সত্যিই হয়তো এটা আমার একটা বাতি, কিন্তু আমার একটু গ্যাস ওভেনটা নোংরা হলে আমার ভালো লাগে না, আমি যখন রান্না করি, ওই জন্য যখনই রান্না করতে করতে এই জায়গাটা আমি বারবার মুছি এভাবে। আর
ডাল না সেদ্ধ করা হয়ে গেছে, আমি ডাল প্রেশারে সিটি দিয়ে দিয়ে রেখে দিয়েছি, তো ওটা এখনো খুলিনি, মনে হয় হয়ে গেছে। পনির কিন্তু ভেজে নিয়ে একটু ঠান্ডা জলে রেখে দিতে হয়, আর আমি পনিরটা খুব বেশি করে ভাজি না, একটু সাদা সাদা রাখি। অনেকে আবার পনির লাল করে ভাজে, তো সেটা তার চয়েস, এটা আমার চয়েস। আমাদের বাড়িতে এরকমই পছন্দ করে, স্পেশালি আমার হাজবেন্ড। পনির বেশি ভাজা হয়ে গেলে পরে চুষি হয়ে যায়, একটু রাবারের মতো হয়ে যায়, ওটা ওর একদম ভালো লাগে না, ওই জন্য আমি এরকম করে করি। আর এই দেখো গাজর আর আলুগুলো আমি দিয়ে দিয়েছি, এখন এগুলো একটু আমি ভেজে নেব। আর এই দেখো আমার ভাজা হয়ে গেছে, আর আমি এখন এগুলো কড়াই থেকে উঠিয়ে নেব। আর এটাতে না ফুলকপি দিলেও খুব ভালো লাগে, বাট আমার কাছে ফুলকপি আজকে ছিল না, ওই জন্য আমি এরকম করে করেছি। বাট তোমাদের কাছে যদি ফুলকপি থেকে থাকে তাহলে তোমরা দেবে অবশ্যই, কারণ ফুলকপি দিলে একটা দারুণ টেস্ট আসে। তো এরপরের বার যখন ফুলকপি থাকবে তখন আমি সেইভাবে করব। আর এখন আমি কড়াই একটু হিং দিয়ে দিলাম, আর এখানে আমি একটা মশলা করে রেখেছিলাম। আমি এখানে ব্লেন্ডারে কিছুটা জিরে, কিছুটা ধনে, কিছুটা আদা, আর একটা গোটা টমেটো, আর কিছু দুটো শুকনো লঙ্কা, আর কিছুগুলো কাঁচা লঙ্কা দিয়ে একদম পেস্ট করে নিয়েছি, আর সেটাই দিয়ে দিলাম কড়াইয়ে। আর রেগুলারের মতো মশলা দিয়ে আমি দিয়ে দিলাম একটু পরিমাণে চিনি আর লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে আমি এটাকে এখন খুব ভালো করে ভেজে নেব। আমি যে পনিরটা ভিজিয়ে রেখেছিলাম যেই জলের মধ্যে, সেই জলটাই আমি এখন কড়াই দিয়ে দেব, আর ওই জলে আমি রান্না করব। আর যদি এক্সট্রা জল লাগে তাহলে অবশ্যই দেব, কিন্তু আমি পনিরের জলটা ওয়েস্ট করব না, আমি ওটা ফেলে দেব না, ওটাই আমি এই কড়াই দিয়ে রান্না করে নেব। আর এখন আমি ক্যাপসিকামগুলো দিয়ে দেব। তো আজকে আমি ক্যাপসিকামগুলো ভেজে নিয়ে এইভাবেই দিয়ে দিয়েছি, কারণ ক্যাপসিকাম এমনিতেই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর খুব বেশি সেদ্ধ হলে ভালো লাগে না, খুব বেশি সেদ্ধ হলে ঝাল হয়ে যায় ক্যাপসিকাম, ওই জন্য আমি বেশি সেদ্ধ করি না। আর এই যে দেখো আমি পনিরের জলটা দিয়ে দিয়েই কিন্তু রান্নাটা করছি। এটাকে আমি এখন একদম স্লো ফ্লেম করে দিয়ে চলে যাব, আমার মেয়েকে খাইয়ে দেব, আর ওটা ততক্ষণে সেদ্ধ হবে, কারণ আমার মেয়ের তো খাওয়ার সময় হয়ে গেছে। আর আমার কাছে সবথেকে ইম্পর্টেন্ট এটাই, আমি রান্নাটা পরেও করতে পারবো বাট মেয়েকে ঠিক সময় মতো খাওয়াতে হবে, তো ওই জন্য আমি চলে এসেছি ঘরে, ওকে খাইয়ে দেব, তারপরে যেয়ে আবার রান্নাগুলো করে নেব সব। আর আমি খাইয়ে চলে এসেছি, আর এই যে দেখো আমার রান্নাটা এরকম পর্যায়ে পৌঁছেছে, তো রান্নাটা আমার প্রায় হয়ে গেছে, আলু তো সেদ্ধ হয়ে গেছে, আর আমি এটা রেখে দিয়ে চলে গেছিলাম। আর এখন দেখো আমি পনিরগুলো সব দিয়ে দেব, আর পনির দিয়ে আমি বেশি সেদ্ধ করব না, পনির দিয়ে আমি একটু ফুটিয়ে এটাকে নামিয়ে নেব। আর আমি কিছুটা কাসুরি মেথি দিয়ে দিলাম, আমার পনিরের তরকারিতে এরকম কাসুরি মেথি খুব ভালো লাগে, ওই জন্য আমি যখনই করি তখনই একটু দিয়ে দিই। আর লাস্টে আমি কিছুটা ঘি আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব।
আর এই তো আমার রান্নাটা হয়ে গেছে, আর আমি এখন এটা একটা বাটিতে নামিয়ে নেব। দারুণ হয়েছিল খেতে, তোমরা একবার ট্রাই করবে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আমাদের বাড়িতে তো সবার খুব ভালো লেগেছে, আর তোমরাও অবশ্যই ট্রাই করবে, তোমাদেরও খুব ভালো লাগবে। আর এখানে চলে এসেছি আমি সবজিটা করে একটু ছাতু শরবত খেয়ে নেব, কারণ আমারও একটু খিদে পেয়ে গেছে। তো ব্রেকফাস্ট আমি এখনও করিনি, ওই জন্য আমি ছাতু শরবতটা খেয়ে নেব, খেয়ে দিয়ে আবার চলে যাব রান্নাঘরে। আর এই যে দেখো, আমি এখানে ডাঁঠা সেদ্ধ করতে বসিয়েছিলাম, তো আমি এখন ডালটা সোমবারা করে নেব, তারপরে করব চাটনি, আর আমি এক এক করে এখন সব রান্নাগুলো করে নেব। রান্না সব হয়ে গেছে, রান্না করে এলাম, সমস্ত রান্না হয়ে গেছে, আর এখন আর আজকে না বেশি বাসন বেরোয়নি, শুধুমাত্র কড়াইটা বেরিয়েছে। নিরামিষের দিন আমার রান্না করে এই জন্য খুবই মজা লাগে, কারণ বেশি বাসন বেরোয় না, ওই জন্য খুব ভালো লাগে। আর দেখো মুখ চোখ কেমন কালো হয়ে গেছে, না শরীরটা একটু খারাপ করেছে, ওই জন্যেই চোখের নিচটা একটু কালচিটে হয়ে গেছে, আর ডার্ক সার্কেলস পড়ে গেছে, আর রাতে না ঘুম ঠিক মতো হচ্ছে না, ওই জন্যে আরও ডার্ক সার্কেলসটা পড়ছে। তো যাই হোক, যেটা বলছিলাম, নিরামিষের দিন আমার রান্না করতে এত ভালো লাগে, কারণ এত কম বাসন বেরোয় না, বাসনই বেরোয় না, শুধু বেরিয়েছে আমার একটা কড়াই। তো কড়াইটা আমি মেজে নেবো, আর গ্যাস ওভেনটাও পরিষ্কার করে দেবো, আর হ্যাঁ দিবো, আর গ্যাস ওভেনটাও পরিষ্কার করে দেবো, আর আলুটা যে ঝুড়ি ঝুড়ি করে কেটেছি ওটা আমি ভালো করে ধুয়ে একদম লবণ হলুদ দিয়ে ফুটো ফুটো বাটিতে ঝাঁকতে রেখে দিয়েছি। তো
ফুটো ফুটো বাটিতে ঝাঁকতে রেখে দিয়েছি। তাহলে কি হবে, লবণে লবণ হলো মেখে রাখলে পরে কি হয়, জলটা নিচে পড়ে যায় আর খুব মোচমোচে ভাজা হয়। আর কটা বাচ্চে বলো তো? এখন বাচ্চে সোয়া 12টা, আর ওকে আমি 12টা থেকে 12:30টার মধ্যে স্নান করাই। তো তো চলো আমি ওকে স্নান করিয়ে দিই। তো সমৃদ্ধিকে তো এখন আমি সমৃদ্ধিকে আগে স্নান করে দেবো, তারপরে আমি গ্যাস ওভেন সব পরিষ্কার করব আর কড়াইটা মাজবো। আর কড়াইটা মেজে নিয়ে আমি ওটা আলু ভাজাটা করব, কারণ আমি যদি ওই কড়াই আলুটা ভাজি তাহলে কড়াইটা আমার এখন পুড়ে যাবে আর ওটা মাজতে আমাকে আবার খাটনি করতে হবে। আর এমনিতে এখন কড়াইটা একদমই পড়েনি, ওই জন্য আমি কড়াইটা একটু মেজে নেব। তো ওই জন্যেই আর এখন আগে সমৃদ্ধিকে স্নান করিয়ে দিই, তারপরে এইসব কাজগুলো করব। তো চলো আমি ওকে স্নান করে দিই আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। তোমার স্নান হয়ে গেছে, আসো হাই বলে দাও এদেরকে, হাই বলে দাও, আসো আসো, ওদিকে ওদিকে দাঁড়াও। তোমার স্নান হয়ে গেছে, এখন তুমি কি করবা? আর এই যে দেখো, মেয়ে এখানে খেলছিল, সমস্ত কিছু ফেলে রেখেছে, ও এরকমই করে, তো সেগুলো তো বোঝাতে হয়, তো বাচ্চা এইটুকু তো করবেই, এইটুকু তো আমাদের মাদের সহ্য করতেই হবে। তো সব সময় এরকম বিছানা নোংরা করে, সব কিছুই নোংরা করে, তো সব কিছুই আমাকে পরিষ্কার করে রাখতে হয়, তো এইটুকু তো করবেই, ওই জন্য আমার কিছু মনে হয় না। আর এখন ঘর বারান্দাগুলো আমি খুব ভালো করে ঝাড় দিয়ে নেব। আর এতে এখন তেল বসিয়ে দিয়েছি আর আলুগুলো ভেজে নেব। আর তারপরে আমরা লাঞ্চ করে নেব, মানে আমি আর শাশুড়ি মা। আর এই তো আমাদের লাঞ্চ করা হয়ে গেছে আর হাজবেন্ড চলে এসেছে আর আমি ওকে খেতে দিয়ে দিয়েছি। ওকে খেতে দিয়ে চলে এসেছি উঠোনে, কারণ উঠোনে প্রচুর জামা কাপড় মেলা আছে, আমি ভাবলাম এগুলো তুলে নিই, তুলে নিয়ে তারপরে একটু রেস্ট করব, কারণ হুট করে এখন তো ওয়েদারের কথা বলা যায় না, হুটহাট করে বৃষ্টি চলে আসে আর বৃষ্টি আসলে তো সমস্ত কিছু ভিজে যাবে, এগুলো সকালে কাঁচা হয়েছে। তো এই জন্য আমি এগুলো সব উঠিয়ে নিয়ে বারান্দাতে আমাদের যে দড়ি টাঙানো আছে আমরা ভিজে জামা কাপড় মেলি, তো ওখানেই মেলে দেব। আর এই তো এই সব কাজ করতে করতে চলে এসেছি ভিডিওর এন্ডে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করবো। বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, অল টাইম আনন্দে থেকো, আর অবশ্যই নিজেদের খেয়াল রেখো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। তো ওকে, বাই বাই, টাটা।